মানুষের মধ্যে ফোর হুইলার গাড়ি কেনার প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এক্ষেত্রে মানুষরা ফার্স্ট হ্যান্ড গাড়িও কিনছে, যেমন 5.5-6 লাখ টাকা দিয়ে মানুষ হুন্ডাই স্যান্ট্রো বা মারুতির কোনো গাড়িও কিনে নিচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ইউজড কারও কিনছে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি। আবার ডিলটা কখনো এরকম হয়ে যাচ্ছে যে 4-4.5 লাখ টাকায় অনেকে বড় বড় ফুল সাইজ সিদান পেয়ে যাচ্ছে, হন্ডা সিটি বা পিটিএস বা অন্য কোনো ওয়াক্সওয়াগনের রেন্টো এরকম টাইপের গাড়িও পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিলটা খুব ভালো হচ্ছে বটে, কিন্তু যখনই আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তখন কতগুলো ফ্যাক্টর কিন্তু আপনাকে মাথায় রাখতেই হয়। যেমন ধরুন, গাড়ি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না সেটা কী করে জানবেন? এরকম সময় তো অনেক সময়ই হয় যে আপনি কোনো গাড়ি দেখতে যাচ্ছেন, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি, এবং গাড়ির যে মালিক সে আপনাকে যথাসময়ে সার্ভিস বুক বা সার্ভিস হিস্ট্রি প্রোডিউস করতে পারল না, অর্থাৎ আপনি জানতেই পারলেন না গাড়িটায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়নি। খালি চোখে আপনি কী করে জানবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়নি? গাড়ির যে উইন্ডস্ক্রিনগুলো রয়েছে বা গাড়ির যে গ্লাস এরিয়া রয়েছে, উইন্ডো স্ক্রিন রয়েছে, সেগুলো কখনো ভেঙেছিল কি না কী করে বুঝতে পারবেন? তাই আজকের ভিডিওতে খালি চোখে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির কাঁচ ভেঙেছিল কি না সেটা নিয়ে একটা ভিডিও করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আরও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, কারণ আমি এরকম ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি আপনার চ্যানেলে। তাই ভিডিও শুরুতেই আমি আপনাকে নিয়ে যাব কাঁচগুলো দেখাতে। আমার এই যে গাড়ির কাঁচটা রয়েছে, এবার গাড়ির শুধু কাঁচ চিনলেই তো হবে না, গাড়ির আরও কিছু কিছু ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে। যেমন এখানে আমার টয়োটা গাড়ি, টয়োটার ব্র্যান্ডিং এখানে করা আছে এবং AIS বলে একটা সাইন দেওয়া আছে। AIS মানে হচ্ছে এটা আসাহি ইন্ডিয়া গ্লাস লিমিটেড কোম্পানি, এটা গ্লাসটা প্রোডাকশন করেছে। এবার আসছি আরেকটা জায়গায় যেখানে ISI লেখা আছে। এই যে ISI লেখা আছে, ISI মানে হচ্ছে এটা ম্যান্ডেটরি, মানে এখানে ইন্ডিয়াতে যত কার তৈরি হচ্ছে সব গাড়ির কাঁচে, অর্থাৎ উইন্ডস্ক্রিনই হোক বা কেন বা উইন্ডোজ গ্লাসই হোক না কেন, সেখানে ম্যান্ডেটরিলি এই ISI মার্কটা থাকতে হবে। এবার চলে যাচ্ছি ওপর দিকে, যেখানে না নিচের দিকে সরি, এখানে আছে E2 লেখা আছে। E2 মানে হচ্ছে, এটা নিয়ে অনেক অনেক কথা বলবো, মানে অনেক কমপ্লেক্স ব্যাপার করে বোঝাতে চাইবে যে ইটার সিগনিফিকেন্স কী, কিন্তু এটা হচ্ছে মানে ইউরোপের একটা ইকোনমিক কমিটি আছে, সেই ইকোনমিক কমিটিটাই এই কাঁচটাকে অ্যাপ্রুভ করেছে যাতে এই কাঁচটা গাড়িতে লাগিয়ে আপনি রাস্তায় গাড়ি চালিয়ে ঘুরতে পারেন। পরিষ্কার? এবার এখানে দেখুন ইয়ের পাশে কিন্তু E2 লেখা আছে, মানে 2 লেখা আছে। এবার 2টা কী রিপ্রেজেন্ট করে? 2টা রিপ্রেজেন্ট করে এটা ফ্রান্স থেকে অ্যাপ্রুভ হয়েছে, এটা যদি 1 হতো তাহলে এটা জার্মানি থেকে অ্যাপ্রুভ হতো, 3 হলে ইটালি থেকে, 4 হলে নেদারল্যান্ড থেকে, আবার 5 হলে সুইডেন থেকে, 6 হলে বেলজিয়াম থেকে, আবার 23 এরকমভাবে 26 অবধি আছে, মানে টোটাল 26 অবধি ডিজিট থাকে। যেমন 23 গ্রিসের ক্ষেত্রে, আবার 26 স্লোভেনিয়ার ক্ষেত্রে এটাকে রিপ্রেজেন্ট করে থাকে। এই যে নাম্বারটা রয়েছে 43R00124, এটা কাঁচের সিরিয়াল নাম্বার। এইখানে দেখুন গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা আছে, এই যে 0.17 লেখা আছে, মানে 17 মানে হচ্ছে সোজা কথা এটা 2017 সালে প্রোডাকশন হয়েছে, ঠিক আছে। আর এই যে পয়েন্ট আছে, মানে 17-র আগে একটা পয়েন্ট আছে, সেটা মানে হচ্ছে এটা June 17, মানে June 17 এই গাড়ির কাঁচটা প্রোডাকশন হয়েছিল বা ম্যানুফ্যাকচার হয়েছিল। এবার এই 17-এর আগে যদি 2টো ডট থাকতো তার মানে হচ্ছে এটা May 17, তার আগে যদি 3টে ডট থাকতো সেটা April 17, 4টে ডট থাকলে March 5, মানে February 6, মানে January 17, ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, এবার এইটুকুনি বোঝা গেল যে সামনে ডট থাকলে কী কী রিপ্রেজেন্ট করে, কটা ডট থাকলে কোন মাসে তৈরি সেটাও জানতে পারা যায়। এবার 17-র পরে যদি ডটটা থাকতো, অর্থাৎ 17-র পরে যদি 6টা ডট থাকতো তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে এটা July 17 প্রোডাকশন হয়েছে। যদি এটা 5টা ডট থাকতো August 17, 4টে ডট হলে September 17, 3টে ডট হলে October 17, 2টো ডট মানে November, 1টা ডট মানে এটা December 17 প্রোডাকশন হয়েছে। এবার একটা কাজ সম্পর্কে আমি জানতে পেরে গেলাম যে এটা কী রিপ্রেজেন্ট করছে। এবার চলুন আরেকটা ডট দেখে নিই। এবার আরেকটা ডট এখানেও হচ্ছে, সামনে একটা ডট আছে এবং 17 লেখা আছে, তার মানে এটাও হচ্ছে সেম ডেটে যবে আগের কাঁচটা তৈরি হয়েছিল, অর্থাৎ June 17 এটা তৈরি হয়েছিল। চলে যাই পেছনের কাঁচটায়। পেছনের কাঁচেও দেখুন সেম স্ট্যান্ডার্ড আছে, ASI আছে, ISI আছে, টয়োটার ব্যাজিং করা আছে, E2, এটা E2 মানে হচ্ছে ফ্রান্স। এবার ডট 17 মানে হচ্ছে এটা June 17 তৈরি হয়েছে। সেম হচ্ছে এই গ্লাসটার ক্ষেত্রেও, এতেও কিন্তু এই ডট 17 রয়েছে, সুতরাং এটাও কিন্তু June 17 প্রোডাকশন হয়েছে।
আবার এটাও হয়েছে জুন 17-এ, এটাও কিন্তু ডট 17-ই আছে, বাকি সবই একই আছে। সুতরাং বুঝতে পারলেন যে চারটে যে গ্লাস, চারটে যে উইন্ডো গ্লাস রয়েছে এবং একটা যে ব্যাক সাইডের গ্লাস রয়েছে, সেগুলো সবই মানে আমার গাড়ি যখন জুন 17-এ ম্যানুফ্যাকচার হয়েছিল তার সাথে সাথে এই উইন্ডোজ গ্লাস আর ব্যাক সাইডে যে গ্লাসটা আছে সেই গ্লাসটাও কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছিল। এবার সরাসরি আমরা চলে আসি সামনে যে উইন্ডস্ক্রিনটা রয়েছে, মানে এই যে গ্লাস এরিয়াটা রয়েছে, সেটার ম্যানুফ্যাকচারিং কবে সেটা জানা দরকার, কারণ সব কটা যখন দেখছি এটাও একবার জেনে নেওয়া দরকার। সুতরাং আমরা এটাতেই চলে যাই। এখানেও দেখুন ISI মার্ক আছে, AIS মানে আসাই ইন্ডিয়া গ্লাস এটা ম্যানুফ্যাকচার করেছে। আচ্ছা টয়োটার ব্যাজিং আছে। আচ্ছা তারপর এখানে একটা কোড আছে, এই যে কোড আছে দেখুন, এই কোডটা দেখুন, ওখানে যেমন 1264 ছিল এখানে কিন্তু সেটা 43R002801 হয়ে গেছে, 1264-এর জায়গায় 2801 হয়ে গেছে। আচ্ছা E8 মানে হচ্ছে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ওখানে যেমন E2 ছিল অর্থাৎ ফ্রান্সের ক্ষেত্রে, এখানে E8 মানে হচ্ছে এটা আছে চেক রিপাবলিক ইউরোপিয়ান কান্ট্রি, সেটা এই গ্লাসটাকে অ্যাপ্রুভ করেছে। আচ্ছা এবার চলে আসি সরাসরি গ্লাসটার ম্যানুফ্যাকচারিং কবে হয়েছে। এখানে দেখুন CA আছে, CA মানে এখানে কনফিউজ হয়ে যাবেন না, ওখানে যেমন ডট 17 আছে এখানে CA মানে হচ্ছে 2020-এর পরে আবার 6টা ডট আছে, দেখুন এই যে 6টা ডট আছে, 6টা ডট আছে মানে ওখানে যেমন 6টা ডটের ক্ষেত্রে আমরা জুলাই মাস ধরেছিলাম, এখানেও 6টা ডটের ক্ষেত্রে জুলাই, অর্থাৎ জুলাই মাসে 2020 জুলাই মাসে এই গাড়ির কাঁচটা ম্যানুফ্যাকচার হয়েছে। গাড়িতে যে টোটাল 6টা গ্লাস রয়েছে তার মধ্যে 5খানা গ্লাস কিন্তু সমসাময়িক, মানে যখন গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছিল সেই সময় গাড়ির সাথে দেওয়া হয়েছিল, কিন্তু এই যে গ্লাসটা ছিল এই গ্লাসটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এটা অরিজিনাল গ্লাস তো বটেই, টয়োটার অরিজিনাল গ্লাসই কারণ টয়োটার ব্যাজিং আছে, কিন্তু এটা যে সময় গাড়িটা কেনা হয়েছিল সেই সময়কার ব্যাজ নয়, পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনো কারণেই হোক এই গ্লাসটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল। আমার ওই গ্লাসটা যেটা ফ্রন্ট সাইডে যে গ্লাসটা ছিল সেটা এক সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ওপরে একটা নতুন তৈরি ফ্ল্যাট বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়েছিল, সেখান থেকে ওপর থেকে একটা ইঁট পড়ে যায়, ইঁট পড়ে ওই গ্লাসটা ভাঙে। তো গ্লাস ভাঙার পর তখন আমি টয়োটা সার্ভিস সেন্টারে যোগাযোগ করি, যেহেতু ইন্স্যুরেন্সে পাওয়া যাচ্ছিলো 1200 টাকা দিয়ে আমি ওই গ্লাসটা চেঞ্জ করে দিই, মানে ইন্স্যুরেন্সে ক্লেম করে নিই আর নতুন একটা গ্লাসও পেয়ে যাই, কারণ ওটা ব্রেকেজ হয়ে গেছিলো, দেখতেও ভালো লাগছিলো না। আজকে যে ভিডিওটা সেটা শুধুমাত্র আপনারা যাতে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে আরও বেশি পরিমাণে কেয়ারফুল থাকেন, অবগত হন সমস্ত যে গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট হয়ে কাঁচ ভেঙেছিলো কি না, সেটাই আপনাদের জানানো আমার উদ্দেশ্য ছিল। আশা করি আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যারা ফোর হুইলার চালান অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা টু হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, নমস্কার।